নারায়ণগঞ্জে নৌকার হয়ে কাজ করার ঘোষণা শামীম ওসমানের, বললেন শেখ হাসিনার ঘাঁটিতে অন্য কাউকে খেলতে দেয়া হবে না। এখন যদি কারো মনে হয় যে আমি আজকে তোমাকে ব্রাদার বলবো, কালকে তোমাকে ফাদার বলবো, পরশু তোমাকে গডফাদার বলবো, ভাই যাই বলেন বলেন, গড মাদার বলেন না। বিগত নির্বাচনে ইশতেহারের 80% বাস্তবায়নের দাবি সেলিনা হায়াত আইফির, সমাধান হয়নি যানজট ও দূষণের মতো সমস্যার। অবশেষে চুয়াডাঙ্গার নারী বাচিনা খাতুনের পেট থেকে কাঁচি অপসারণ, 2 দশক আগে অস্ত্রোপচারের সময় ভুল করেছিলেন চিকিৎসক। কুষ্টিয়ার ভাদালিয়ায় ডাম্প ট্রাক চাপায় রিক্সা ভ্যানের 4 আরোহী নিহত, নারায়ণগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় আরও 3 মরদেহ উদ্ধার। দাদন ব্যবসায়ীদের ঋণের জর্জরিত চাঁদপুরের 1000 জেলে, বদলায় না জীবন, সহায়ক কর্মসূচি থাকায় পেশা বদলের শঙ্কা নেই বলছেন গবেষকরা। পেশা ছেড়ে দেওয়ার প্রশ্নই উঠছে না, বরং তাদের পেশায় যাতে তারা জীবনমানের আরও উন্নয়ন ঘটে সেই জন্যই বিকল্প কর্মসংস্থান দেওয়া হচ্ছে। বিরতিহীন সংবাদ সারাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, নুসরত বৃষ্টির সাথেই আছি আপনাদেরকে। পুরো সংবাদে যাবার আগে একটু জানিয়ে দিতে চাই, বন্দরনগরীর কর্নেলহাটে ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। আমরা একটু বিস্তারিত বিষয়ে জানতে চাই, আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ অপেক্ষা করছেন। সবুজ, আগুনের তীব্রতা কেমন দেখছেন এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তার মানে বোঝাই যাচ্ছে যে আগুনের তীব্রতা হয়তো অনেক বেশি, নিয়ন্ত্রণে আর কতটা সময় লাগতে পারে বলে ফায়ার সার্ভিস কি বলছে, কারোর সাথে যদি আপনার কথা হয়ে থাকে? বৃষ্টি ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের 10টি গাড়ি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং ঘণ্টাখানেক হয়ে গেছে, এখন পর্যন্ত পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই কারখানাটি রয়েছে, অর্থাৎ ফার্নিচারের কারখানায় মূলত এই আগুনটি লেগেছে এবং সেই কারখানাটি প্রায় 5 থেকে 6 হাজার বর্গ ফুট আয়তনের বড় হবে লম্বাটে এবং পুরোটি তিন শেডের এবং স্থানীয়রা যেটি বলছেন যে এখানে এক পাশে মূলত গাছের গুড়ি কেটে ফার্নিচার তৈরি করা হতো এবং অন্য পাশটিতে রয়েছিল তাদের গোডাউন, সে কারণে শুকনো কাঠ এখানে ছিল এবং আগুনের শুরু থেকে আগুনটি যখন লাগে এখানে তখন থেকে মূলত আগুন খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং আগুনের যে তীব্রতা সেটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাখানেক ধরে 3টি ইউনিটের 10টি গাড়ি, প্রত্যেকটি গাড়িতে একাধিক জন ফায়ারম্যান রয়েছেন, প্রত্যেকে তাদের মতো করে চেষ্টা করছেন কিন্তু এখন পর্যন্ত চারদিক থেকে ধোঁয়ার কুণ্ডলী আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বা আপনারা আমাদের দর্শকরা দেখতে পাচ্ছে। ফায়ার সার্ভিস তারা যেটি বলছেন যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন, যেহেতু শুকনো কাঠ ছিল সেই কারণে মূলত আগুন চারদিকে খুব দ্রুত ছড়িয়ে গেছে এবং এই আগুনটি নিয়ন্ত্রণ করতেও বেশ বেগ পেতে হয়েছে এবং স্থানীয়রা বা এখানকার মানুষজনের সঙ্গে আমরা যতটুক কথা বলে জানতে পেরেছি, এখানে P2P নামে একটি ফার্নিচারের কারখানা এখানে দীর্ঘদিন ধরেই ছিল এবং সেখানে মূলত 200 জন শ্রমিক আজকেও কাজ করছিল, এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলে যতটুক আমরা জানতে পেরেছি এবং আপনি নিশ্চয়ই আমরা দেখিয়েছি কিছুক্ষণ আগে, এখানে পুলিশ রয়েছে, র‍্যাব রয়েছে, রেড ক্রিসেন্টের সদস্যরাও এসছেন আগুন নিয়ন্ত্রণের সাহায্যে এবং তারাই মূলত কারখানার ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করেছেন এবং এখন পর্যন্ত পুলিশের সঙ্গে সেখানে পুলিশের এখানকার আকবরশাহ থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি ছিলেন জহিরুদ্দিন, তার কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম কিন্তু তিনি তার পরিচয় এখন পর্যন্ত জানাতে পারেননি, অর্থাৎ যেই শ্রমিক নিহত হয়েছেন বা যার মরদেহ উদ্ধার করা হয়েছে তার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। স্থানীয়দের কাছ থেকেও আমরা জানতে চেয়েছিলাম কিন্তু স্থানীয়রাও ঠিক সঠিকভাবে বলতে পারছেন না, কারণ তারা যেটি বলছেন যে যেই মরদেহটি উদ্ধার হয়েছে সেই মরদেহটি একেবারে পুড়ে আঙ্গার হয়ে গেছে, সেটি চেহারা দেখে আসলে বোঝার উপায় নেই যে এটি আসলে কার নির্দিষ্ট করে। তবে 200 শ্রমিক ছিলেন, 200 শ্রমিকের মধ্যে কতজন বের হতে পেরেছেন সেটি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারছেন না, কারণ ফায়ার সার্ভিসরা তারা ঘটনাস্থলে আসার এখানকার
আশেপাশে যে স্টেশনগুলো রয়েছে ফায়ার সার্ভিসের, সেই স্টেশনগুলো থেকে প্রথমেই এসে খুব দ্রুতই তারা এসেছেন এবং এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। এবং তারাই বেশ কিছু মানুষজনকে, যারা শ্রমিক হিসেবে কাজ করছিলেন, তারা তাদেরকে বেশ কয়েকজনকে বের করেছেন। কিন্তু আসলে কতজন বের হতে পেরেছে সেটি আসলে তারা নির্দিষ্ট করে বলতে পারছেন না। স্থানীয়রাও নানাভাবে সহযোগিতা সহায়তা করেছেন, কিন্তু যেহেতু আগুনটি একেবারে চারদিকে ছড়িয়ে গেছে সেই হিসাবে বলা যাচ্ছে না আসলে কতজন বের হয়েছে বা কতজন বের হতে পারেনি। এবং এখানে শুধু পুরুষ শ্রমিকরা নয়, পুরুষ শ্রমিকদের পাশাপাশি আমরা ধরে নিতে পারি যে, বা অনেকে ধারণা করতে পারেন যে, ফার্নিচার কারখানায় শুধুমাত্র পুরুষ শ্রমিকরা কাজ করবে সেটি নয়। এখানে স্থানীয়রা যেটি বলছেন যে পুরুষদের পাশাপাশি নারী শ্রমিকরাও কাজ করতেন। ফায়ার সার্ভিস এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন, এখন সর্বশেষ যে আপডেট, ফায়ার সার্ভিসের আগ্রাবাদ যে স্টেশন, অর্থাৎ চট্টগ্রামের যে মূল স্টেশন, মূল স্টেশনের যে মূল বড় সবচেয়ে অর্থাৎ অত্যাধুনিক যে ফায়ার নিয়ন্ত্রণের বা ফায়ার ফাইটিংয়ের যে গাড়ি, সেটি এখন রওনা দিয়েছে সেখান থেকে। সেটি আসার পর হয়তো তাদের যে আগুন নিয়ন্ত্রণের যে চেষ্টা, সেই চেষ্টায় হয়তো আরও কিছুটা গতি পাবে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস যেটি বলছে তাদের 3টি ইউনিটের 10টি গাড়িতে অন্তত 60 জন ফায়ার কর্মী এই ফায়ার ফাইটিংয়ে যুক্ত আছেন এবং তারা তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছেন। এবং আমরাও দেখতে পাচ্ছি, অর্থাৎ যে গোডাউনটি এবং কারখানাটি রয়েছে সেই কারখানার ভিতরে ঢুকে অক্সিজেন সিলিন্ডার সহ তারা তাদের মতো করে চেষ্টা করছেন। এবং এখানে যেহেতু আশেপাশে প্রচুর মানুষজন জড়ো হয়েছে এবং এখন স্থানীয় পাশের থেকে আমাকে একজন স্থানীয় মানুষজন বলছিলেন যে সেখান থেকে আরেকজনের একটি মরদেহ বের করা হচ্ছে। এখন হয়তো সেটি, যদিও আমরা আনঅফিসিয়ালি বা আমরা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে আরেকটি মরদেহ উদ্ধার করা গেছে, এটি বলা যাবে না, তবে আমরাও এখান থেকে মূলত দেখতে পাচ্ছি যে প্যাকেটে মুড়িয়ে আরেকজনকে বের করা হচ্ছে। তবে এটি আমরা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যে আরেকজন নিহত হয়েছে। আপনি স্থানীয়দের কাছ থেকে জানতে পারলেন যে আরও একটি লাশ হয়তো উদ্ধার করা যেতেও পারে, নিশ্চয়ই এটা নিশ্চিতভাবে জানার পরে আমরা আমাদের দর্শকদের প্রকৃত সংখ্যাটি জানিয়ে দেবার চেষ্টা করব। আমাকে একটু আরিফ বলবেন, যেহেতু 3টি ইউনিট কাজ করছে এবং আমরা যেই ধোঁয়ার পরিমাণ দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে যে, আপনার কি মনে হচ্ছে যে ফায়ার সার্ভিসের যে 3টি ইউনিট কাজ করছে তা উপযুক্ত সংখ্যক ইউনিট? কারণ এই যে পরিমাণের আগুন লেগেছে, যে পরিমাণের ধোঁয়া, এটি কি বেগ পেতে হচ্ছে না নিয়ন্ত্রণে আনতে? আরও বেশি তো ফায়ার সার্ভিস ইউনিট হয়তো যুক্ত হওয়ার কথা, কিংবা আপনি যেমনটি বললেন যে ইতোমধ্যে রওনা দিয়ে দিয়েছে ফায়ার স্টেশনের আরও যে কয়েকটি ইউনিট আছে হয়তো ইতোমধ্যে যোগ দেবে। এবং স্থানীয়দের বেশ সহায়তাও দেখতে পেলাম, স্থানীয়রা সহায়তা করছে আগুন নিয়ন্ত্রণে আনতে। আমাকে একটু জানাবেন, যেহেতু ভেতরে 200 জন শ্রমিক কাজ করছেন, আপনি দেখছিলেন বা শুনেছেন হয়তো এই আগুন লাগার সংবাদ পেয়ে তাদের আত্মীয় স্বজন বা যারা আছে সেখানে গেছে, কেউ কি এরকম কিছু বলেছে ভেতরে কেউ আটকা থাকতে পারে কিংবা খোঁজ মিলছে না? নির্দিষ্ট করে আসলে ওইভাবে বৃষ্টি কেউ এখন পর্যন্ত, যেহেতু এখানে হাজার হাজার মানুষ চারদিক থেকে জড়ো হয়েছে, প্রত্যেকেই স্থানীয় মানুষ, পরিবার পরিজন বা এই কারখানাটিতে কাজ করেন এইরকম যারা কাজ করতেন তাদের পরিবার পরিজনের ওইভাবে আসলে খুঁজে পাওয়া মুশকিল বা এরকম করে আমরা পাইও নেই। এখানে পুলিশ বা প্রশাসনের যারা রয়েছেন, মূলত পরিবার পরিজন যারা থাকেন তারা মূলত পরিবার পুলিশ বা প্রশাসনের কাছে এসে খোঁজ খবর নিয়ে থাকেন। আমি এসেই, অর্থাৎ এই ঘটনাস্থলে পৌঁছেই পুলিশের সঙ্গে প্রথমে কথা বলেছি, তারাও বলেননি যে এখন পর্যন্ত, মানে তারাও বলেছেন যে এখন পর্যন্ত তাদের কাছে পরিবার পরিজন থেকে কেউ নিখোঁজ রয়েছেন এরকম সংবাদ তাদের কাছে আসেনি। তবে এটি স্থানীয় মানুষের ধারণা, হয়তো কেউ এইরকম হয়তো থেকে থাকতে পারে যে বের হতে পারেননি, সেটি যদিও এখন পর্যন্ত বলা, নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে এখন পর্যন্ত যেহেতু আগুনের তীব্রতা প্রচণ্ড, আপনাকে বারবারই বলেছি যে এখানে গোডাউন এবং গোডাউনের পাশাপাশি এখানে ফার্নিচার তৈরি করা হতো, অর্থাৎ কাঁচা গাছ বা কাঁচা কাঠ রাখা হতো এবং ফার্নিচার বানানোর পরে সেটি তো শুকনোই, এবং সে কারণে মূলত যেটি হয়েছে যে শুকনো জিনিস আগুন দ্রুত, খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেটি দ্রুত ছড়িয়ে পড়ার কারণেই কিন্তু আগুনের তীব্রতা আমরা বেশি দেখতে পেয়েছি। এবং ফায়ার সার্ভিস কিন্তু তাদের মতো করে প্রচণ্ড রকম করে চেষ্টা করছেন। আমি বললাম তাদের 60 জনের মতো ফায়ার ফাইটার এখানে কাজ করছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি
হচ্ছে যে এই তিনটি ইউনিটের ছয়টা ইউনিটের পাশাপাশি তিনটি ইউনিটের দশটি গাড়ির পাশাপাশি আরও তাদের যে মূল স্টেশনের যে অত্যাধুনিক সরঞ্জাম বা অত্যাধুনিক আগুন নিভানোর সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো ইতিমধ্যে এখানে রওনা হয়েছে। তবে তারা যেটি আশা করছেন যে আগুন ছড়িয়ে পড়ার আর সম্ভাবনা নেই, আগুন তারা তাদের নিয়ন্ত্রণের মধ্যে রেখেছেন এবং সেটি এখন নির্বাপনের কাজ চলছে। আরিফ, আপনি নিরাপদ দূরত্ব থেকে সংবাদ সংগ্রহ করবেন, পরবর্তীতে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব। ধন্যবাদ এই মুহূর্তের আপডেট জানিয়ে দেবার জন্য। জোরালোভাবে নৌকার পক্ষে প্রচারণায় মাঠে নামার ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমান। নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইফের সমালোচনার পরে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিলেন। তিনি বললেন, কেউ কখনো ব্রাদার, কখনো ফাদার, আবার কখনো গড ফাদার ডাকতে পারেন, কিছু বলার নেই, তবে কেউ যেন গড মাদার হয়ে না যান। প্রচারণার শুরু থেকেই পরিষ্কার ছিল না সাংসদ শামীম ওসমানের অবস্থান। নৌকার প্রার্থীর অভিযোগ, হাতিমার্কায় সমর্থন দিচ্ছেন এই সাংসদ। আমি কেন সাবজেক্ট হই সবসময়? গরিবের বউ যেন সবার ভাবি হয় না, আমার অবস্থা হয়েছে এই। এও বলে আমি ওনার, উনিও বলে আমি ওনার, দুজন দুজনকে দিয়ে দিতে চায়, কি একটা পজিশনে আমি পড়েছি আমি জানি না। ভোটের ছয় দিন আগে শামীম জানালেন তিনি নৌকার, জোরে সোরে মাঠে নামছেন কাল থেকেই। নারায়ণগঞ্জে বিএনপি জামাতের ওই ক্ষমতা আছে যে নৌকা ডুবাই দেওয়ার ক্ষমতা রাখে, এটা আমি বিশ্বাস করি। ওই ক্ষমতা আছে, হাতি বড় হলে সাইজ বড় হইতে পারে, হাতি সাইজ বড় হলে আমরা হাতি কাঁধে নিয়ে দৌড় দিব ইনশাল্লাহ, কিন্তু নৌকার উপরে উঠতে দেবো না। যেভাবে নামা উচিত আমার সেভাবে নামতে পারিনি, তবে আজকের থেকে ইনশাল্লাহ সেভাবে নামলাম। নৌকার পক্ষ নিল প্রার্থী হিসেবে আইভি তার মনোপুত নয়। নির্বাচন করতে গেলে অনেক সময় মাথার স্ক্রু বিস্ক্রু ঢিলা হয়, তো উনি কি বলতেছেন এটা ওনার ব্যাপার। ডার্ক সাইড নেতারা সব নারায়ণগঞ্জে এসে নির্বাচন করছেন, ত্যাগী রাজপথের থেকে তৈরি হয়ে আসা নেতা, ছাত্রলীগের এক্স প্রেসিডেন্ট, এক্স সেক্রেটারি, এক একজনের এক এক থেকে বর্ণাঢ্য জীবন। তারা বলছেন যে নির্বাচন একটা কৌশল বিএনপি জামাতের, তা আমি কারটাকে সঠিক বলবো? সিটির প্রথম ভোটে নৌকা নিয়ে আইভির সঙ্গে লড়ে পরাজিত শামীম ওসমান। পরের নির্বাচনেও শামীমের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন আইভি। কারোর ইচ্ছা হয় আমাকে আজকে গডফাদার বলতে, বলবেন। দুদিন আগে যদি তার কারোর ইচ্ছা হয়েছে আমাকে ফাদার বলতে, উনি বলেছেন। তিন দিন আগে বলতে ইচ্ছা হয়েছে ব্রাদার, বলেছেন। এখন যদি কারোর মনে হয় যে আমি আজকে তোমাকে ব্রাদার বলবো, কালকে তোমাকে ফাদার বলবো, পরশু তোমাকে গডফাদার বলবো, ভাই যাই বলেন বলেন, গড মাদার বলেন, আই ডোন্ট কেয়ার ড্যাম যে কে কি বললো। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এদিকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের কথার লড়াই জমে উঠেছে। ভোটের সমীকরণে এগিয়ে থাকতেই বেছে নিচ্ছেন নানান কৌশল। সকালে নগরীর 21 নম্বর ওয়ার্ড থেকে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইফি। তিনি বলেছেন, শামীম ওসমান সমর্থন না দিলেও জয়ে তেমন কোনো প্রভাব পড়বে না, জনতার শক্তিতে নৌকার বিজয় সুনিশ্চিত বলেই মন্তব্য করেছেন আইফি। অন্যদিকে হাতি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার প্রচারণা শুরু করেন নগরীর 27 নম্বর ওয়ার্ড থেকে। অভিযোগ করেন, প্রশাসনের লোকজন তার সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে কাজ করতে হুমকি দিচ্ছেন, নেতাকর্মীদের নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণা চালাতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তৈমুর আলম খন্দকার। এদিকে জয়ের তরী বন্দরে ভেড়াতে দিনরাত প্রচারণা চালাচ্ছেন বন্দর নগরীর অন্যান্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরাও। এখানে জয় পরাজয়ের কোনো ব্যাপার না, এখানে দলের সিদ্ধান্তের বাইরে উনি গিয়েছে কেন তা আমি জানি না, কিন্তু উনি কী করবে তাও আমি জানি না। উনি সমর্থন দিল বা দিল না খুব বেশি কি ডিফারেন্স হয়ে যাচ্ছে উনি কি করছে সেটা নিয়ে? তবে তারা যে আইভির পক্ষে না এটা তো আইভি এটা পরিষ্কার করে দিচ্ছে, এটা তো আমার কিছু করার নাই। আমার জন্য যারা নামছে দলমত নির্বিশেষে তাদের বাড়িতে বাড়িতে পুলিশ যাচ্ছে এবং বলে আসতেছে যে নৌকার পক্ষে নির্বাচন করতে হবে। এবার একটু নারায়ণগঞ্জ থেকে ঘুরে আসবো, সহকর্মী আমির হোসেন স্মিথ অপেক্ষা করছেন। স্মিথ, একটু আমাদেরকে জানাবেন, নির্বাচনী প্রচার প্রচারণার খবর তো দেখেই আসছিলাম, কিন্তু আজ শামীম ওসমান যে সংবাদ সম্মেলনটি করলেন এখন নিশ্চয়ই সেটি টক অফ দ্য টাউন, এর সাথে আবার প্রার্থীদের প্রচারণাও চলছে, সব মিলিয়ে আপনি নগরের নির্বাচনী পরিস্থিতি কেমন দেখছেন?
বৃষ্টি, আপনি ঠিকই বলেছেন যে আজকে দুপুরে শামীম ওসমান যে প্রেস কনফারেন্সটি করেছেন সেখানে অনেক কিছু তিনি পরিষ্কার করেছেন। তিনি বলেছেন তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে আজ প্রেস কনফারেন্স করতে, তারপরেও তিনি প্রেস কনফারেন্স করেছেন শুধুমাত্র নৌকার জন্য। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী নৌকা যাকে দিয়েছেন প্রার্থী তার কাছে ফ্যাক্টর নয়, তিনি তার সকল নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন নৌকার বিজয় নিশ্চিত করার জন্য। আর আজকে ডাক্তার সেলিনা হায়াত আইভি কিন্তু তার প্রতিক্রিয়া দিয়েছেন কিছুক্ষণ আগে, আমরা জেনেছি তিনি বলেছেন তিনি শামীম ওসমানের সমর্থন চান না, এই কথাটি তিনি বলেননি। তিনি বলেছেন যে মিডিয়ার কর্মীরা বিভিন্ন সময়ে মূল যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমুর বা আইবির প্রসঙ্গ ছেড়ে মিডিয়া কর্মীরাই শামীম ওসমানের প্রসঙ্গটি বারবার এনেছিলেন, সে কারণেই তিনি হয়তো উত্তর দিয়েছেন, মিডিয়ার প্রশ্নের উত্তর দিয়েছেন, কিন্তু তিনি শামীম ওসমানের সমর্থন চাননি সেই কথা তিনি কখনো বলেননি বলে তিনি দাবি করেছেন। আর প্রচার প্রচারণায় তৈমুর আলম খন্দকার আজকেও কিন্তু বলেছেন যে তিনি সকলের প্রার্থী, তিনি জনগণের প্রার্থী, তিনি সকলের ভোট চান, তিনি আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামিক দল সহ যত পার্টি আছে সব প্রার্থীর ভোট তিনি প্রার্থনা করেন। তিনি বলছেন যে সবাই তার পক্ষে আছেন, বিএনপির সহ আওয়ামী লীগের নেতাকর্মীরাও তার সাথে আছেন বলে তিনি দাবি করেছেন। আমরা সেই প্রশ্নটি আজকে শামীম ওসমানকেও করেছিলাম, শামীম ওসমান কিন্তু বলেছিলেন যে হাতি নৌকার উপর দিয়ে উঠে যাবে সেটি নারায়ণগঞ্জে হতে দেওয়া যাবে না, নারায়ণগঞ্জের হাতির বিজয় হবে না, নৌকারই বিজয় হবে, সেটিও কিন্তু তিনি খুব জোর দিয়ে বলেছেন। বৃষ্টি, ধন্যবাদ স্মিত, বিস্তারিত তথ্য জানছিলাম। ঝিনাইদহের শৈলকুপায় প্রকাশ্যে যুবককে হাতুড়ি পেটা করে হত্যার ঘটনায় এখনও কাউকে ধরতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের বলি হয়েছেন কলল হোসেন, আর হত্যাকারীরা নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের অনুসারী বলেই অভিযোগ উঠেছে। বেসরকারি চাকরি ছেড়ে গ্রামে ফিরেছিলেন কৃষিকাজ করতে, সেই ফসলের মাঠেই প্রকাশ্যে হাতুড়ি পেটাই প্রাণ গেছে কল্লোল হোসেনের। তার এমন মৃত্যুতে পুরো আওধা গ্রাম জুড়েই শোকাবহ পরিবেশ। কৃষিকাজের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথেও জড়িত ছিলেন কল্লোল। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছে আনুবিশ্বাস ও মোকাবিশ্বাসের মধ্যে। কল্লোল ছিলেন আনুবিশ্বাসের সমর্থক। স্বজনদের অভিযোগ, গেল শনিবার মাঠে কাজ করতে গেলে কল্লোলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে মোকাবিশ্বাসের লোকজন। স্থানীয়দের অভিযোগ, মোকাবিশ্বাসকে মদত দেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল। স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের বলি হয়েছেন কল্লোল। এই ছেলেটা হলো আওয়ামী লীগের একজন সদস্য, তার বাবা আওয়ামী লীগ করে, নাসির আছে, যেমন ফৈদ মুন্সি আছে, যেমন কোতে নায়েব আলী আছে, এরা এইগুলো কাজগুলো করতেছে। আওয়ামী লীগ কর্মী হিসাবে তো বটেই, এবং দেশের জনগণ হিসাবে আমরা চাই সঠিক বিচার। হত্যাকাণ্ডের দিন গ্রামের একটি বাড়িতে ব্যাপক ভাঙচুরও চালানো হয়। ইউপি নির্বাচনের পরপর এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অভিযোগের বিষয়ে মোকাবিশ্বাস ও নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুলের বক্তব্য পাওয়া যায়নি। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। অভিযান করতেছি, আসামি ধরার চেষ্টা করতেছি, এবং পরবর্তীতে যাতে আরবার কোনো ঘটনা না ঘটে সেই জন্য যে যে পুলিশি পদক্ষেপ সব পদক্ষেপ আমরা গ্রহণ করতেছি। এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে পুলিশ। জাহিদ হাসান, যমুনা নিউজ। সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। তখন দলের প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক খান, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। রাজশাহীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রংপুরেও আনন্দ শোভাযাত্রা বের করে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানায় দলটির নেতারা। জাতির জনকের বর্ণাঢ্য জীবনকে তুলে ধরতে ময়মনসিংহ বঙ্গবন্ধু গ্যালারি স্থাপন করেছে সিটি কর্পোরেশন। এই দিবসে গ্যালারিটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এছাড়াও টাঙ্গাইল, পাবনা, যশোর সহ বিভিন্ন জেলাতে নানা কর্মসূচি পালিত হয়েছে। ২০ বছর ধরে
পেটে কাঁচি বয়ে বেড়ানো সেই বাচিনা খাতুনের অপারেশন সম্পন্ন হয়েছে এবং তার পেটে থাকা ওই ধাতব বস্তুটি বের করা হয়েছে। দীর্ঘদিন পেটে কাঁচি থাকলেও তা শারীরিক কোনো ক্ষতির কারণ নয় এমনটি চিকিৎসক জানিয়েছেন এবং স্বজনদের দাবি, যার কারণে এই দুর্দশা সেই চিকিৎসককে বিচারের আওতায় আনা হোক। চিকিৎসকের ভুলে 20 বছর ধরে পেটে কাঁচি বয়ে বেড়ানো বাচেনা খাতুনকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় বেলা 11টার দিকে। প্রায় 2 ঘন্টার অস্ত্রোপচার শেষে বের করা হয় কাঁচিটি। হসপিটালে 11টার দিকে একটু অপারেশন করানো হয়, সে অপারেশন টানা 2 থেকে আড়াই ঘন্টা করার পরে একটি কাঁচি পাওয়া যায়। চিকিৎসকরা জানান, ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকায় রোগীর অপারেশনে দেরি হচ্ছিল। দীর্ঘদিন পেটে ধাতব বস্তু থাকলেও তা শারীরিক কোনো ক্ষতির কারণ নয় বলেও নিশ্চিত করেছেন সার্জন। আমরা আজকে খুব সফলভাবে তার অপারেশন করে সেটাকে বের করতে পেরেছি এবং সে এখন ভালো আছে। এটা একটা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল এবং সেটা স্টেরাইল থাকার কারণে রোগীর সেরকম কোনো সমস্যা এতদিন হয়নি। তো যাই হোক, রোগী এখন ভালো আছে, খুব সুন্দরভাবে আমরা এটা করে দিয়েছি। ইনশাল্লাহ আপনাদের সবাই দোয়া থাকলে সে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে ইনশাল্লাহ। যার কারণে 2 দশকের ভোগান্তি সেই চিকিৎসকের, বিচার চান স্বজনরা। 20 বছরে যা ক্ষতিপূরণ হয়েছে আমার সেই কটা আমার আসতে হবে, না আসলে আমি নার্ভিস আছি। পিত্তথলির অপারেশনের জন্য 2002 সালে মেহেরপুরের রাজা ক্লিনিকে ভর্তি হয়েছিলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাচেনা খাতুন। ক্লিনিক মালিক ডাক্তার পারভিয়াস হোসেন রাজা সে সময় পেটের ভিতর কাঁচি রেখেই অপারেশন শেষ করেন। আমিন বাবু, যমুনা নিউজ। আমরা একটু চুয়াডাঙ্গায় যাবো, সহকর্মী জিসান আহমেদ অপেক্ষা করছেন। জিসান, একটু জানিয়ে দেবেন এই যে অস্ত্রোপচার হলো, এরপরে এখন বাচেনা খাতুনের শারীরিক অবস্থা কেমন জেনেছেন, চিকিৎসকরা কি জানিয়েছে সম্পর্কে? হ্যাঁ বৃষ্টি, সেই বাচেনা খাতুনের কিন্তু আজ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পেট থেকে 9 ইঞ্চি মাপের সেই কাঁচিটি বের করা হয়েছে। আমরা কিন্তু সকাল থেকেই সেটা জানানোর চেষ্টা করেছিলাম আমাদের দর্শকদেরকে এবং সকাল কিন্তু 11টা থেকে দুপুর 1:30 পর্যন্ত প্রায় 2.5 ঘন্টা ধরে কিন্তু তার এই অস্ত্রোপচারের যে কার্যক্রম সেটা চালানো হয়। অস্ত্রোপচারের পরে কিন্তু চিকিৎসকরা আমাদের সাথে কথা বলেছিলেন, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি আসলে 20 বছর ধরে কিন্তু তার পেটের মধ্যে একটি ছাড়জারি কাছি কিন্তু বয়ে নিয়ে বেড়াচ্ছিলেন, সেটা কিন্তু আসলে অস্ত্রোপচারের পরে বের করা হয়েছে। এটা কিন্তু আসলে এখনো পর্যন্ত তিনি যে আশঙ্কাজনক কিংবা তিনি যে আসলে খুব বেশি অসুস্থ এরকম কোনো ইঙ্গিত কিন্তু চিকিৎসকরা আমাদেরকে দেয়নি। সেই সাথে কিন্তু আসলে এখন আমরা যেই আপডেট তথ্য আপনাকে দিতে পারি বৃষ্টি, সেটা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু তার অবশ কাটছে। এই অবস্থায় কিন্তু চিকিৎসকরা তার ব্যথানাশক ইনজেকশন দিয়েছে, সেই সাথে কিন্তু আসলে ঘুমের ইনজেকশন দিয়েছে। এই মুহূর্তে কিন্তু আসলে তিনি ঘুমের মধ্যেই আছেন। আমরা কিন্তু স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করেছি, স্বজনরা যেমনটি জানিয়েছেন যে আসলে 20 বছর ধরে কিন্তু আসলে যে ক্ষতি, সেই ক্ষতি কিন্তু কাটে ওঠা অসম্ভব। তারপরেও যারা অভিযুক্ত, যাদের কারণে এই ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ যাতে পুষিয়ে নিতে পারে সেই দাবি কিন্তু তারা করেছেন বৃষ্টি। ধন্যবাদ জিসান। কুষ্টিয়ার ভাদালিয়ায় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের 2 নারী আরোহী সহ 4 জন নিহত হয়েছে, নিহতদের মধ্যে 3 জনই শ্রমিক। সকালে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের বটতৈলের ভাদালিয়া এলাকায় এই দুর্ঘটনা। স্থানীয়রা জানিয়েছে, বিড়ির কারখানার দিকে যাচ্ছিল এই ভ্যানটি, এ সময় বিপরীত দিক থেকে আসা ঝিনাইদহগামী ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ভ্যানটিকে ধাক্কা দেয়। তখন ঘটনাস্থলেই ভ্যানের চালক সহ 4 জন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এখনও নিহতদের পরিচয় জানা যায়নি। ট্রাক জব্দ করা গেলেও ঘাতক চালক আর হেলপার পালিয়ে গেছে। এদিকে বিআরটিসি বাসের ধাক্কায় ট্রাক্টর খাদে পড়ে চাঁদপুরে 2 জন নিহত হয়েছেন। দুপুরে কোচুয়ার গৌরীপুর হাজিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা এবং এই ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন, তাদেরকে ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় দাদন ব্যবসায়ীদের থেকে ঋণ নিয়ে বিপাকে চাঁদপুরের হাজার হাজার জেলে। নদীতে সারা বছরই মাছ ধরা হয়, তারপরও এই ঋণ থেকে মুক্তি মেলে না এবং আড়তদাররা বলছেন আইনের প্রয়োগ আর প্রাকৃতিক কারণে অনেক জেলেই ক্ষতিগ্রস্ত হয়, তাদের বিপদ কাটে না। তবে ইলিশ গবেষকরা বলছেন যে বিভিন্ন সহায়ক কর্মসূচি থাকায় জেলেদের পেশা বদলের শঙ্কা নেই। জেলেদের ঋণচক্র নিয়ে সহকর্মী কাদের পলাশের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখবেন শেষটি। চাঁদপুরে ছোট বড় মাছের আড়ত রয়েছে 25টি। দাদন ব্যবসায় জড়িত প্রায় 100 ব্যবসায়ী জেলেদের প্রয়োজনে আর্থিক যোগান দিয়ে থাকেন। তারা করেন ইচ্ছেমতো সুদের হার নির্ধারণ, পেশা বদল করলেও ঋণ থেকে মুক্তি মেলে না জেলেদের। জাল ভরা দিলে দাদন লাগে না, নৌকা জাল করতে 2 লাখ আড়াই লাখ 3 লাখ কাটা গালি যাবেন 10%, এর নিচে যত নিচে লাভ নেতইলো
10% করে আমরা আজিবাদ করে লস হয় পারছে কিস্তিতে টাকা উঠায় ধারকর্জ করে উঠায় তারা তো আর করতে পারে না তাদের কাছে এমন বারবারই দেওয়া হয় তা বারবারই পানই থাকি দাদন কার্যক্রম নিষিদ্ধ তবুও চলছে এই অবৈধ কারবার ১০০ কোটি টাকা বিনিয়োগ আছে বলে জানায় মৎস্য বণিক সমিতির নেতারা ১০০ কোটি টাকার উপরে নদীতে ইনভেস্ট আছে বিভিন্ন মহাজনের মাধ্যমে নট জেলে কোনো সরাসরি কোনো জেলের সাথে আমাদের সম্পৃক্ততা নাই আসলে এটা আমাদের ইনভেস্টমেন্ট হ্যাঁ আমাদের বিনিয়োগ তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা একটা লোককে ৫০০০ টাকা দাদন দিলাম হ্যাঁ সে ব্যবসায় ভালো করতে পারলো না সে ব্যবসা মার খেলো সেক্ষেত্রে তো আমার টাকাটা তো আর আসে না রিফান্ড হয় না ঋণ চক্রের কারণে জেলেরা পেশা বদল করতে পারেন এমন শঙ্কার কথা উড়িয়ে দিলেন এই ইলিশ গবেষক ইলিশ মৎস্যজীবীদের তো এখানে পেশা ছেড়ে দেওয়ার প্রশ্নই উঠছে না বরং তাদের পেশায় যাতে তারা জীবনমানের আরও উন্নয়ন ঘটে সেই জন্যই বিকল্প কর্মসংস্থান দেওয়া হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বোঝানো হচ্ছে সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সময় অনেক জেলেকে বিকল্প কর্মসংস্থানের জন্য বিভিন্ন উপকরণ ও নগদ অর্থ দেয়া হয় এ সুবিধা যেন প্রকৃত জেলেরা পায় এমনটাই মত সুশীল সমাজের কাদের পলাশ যমুনা নিউজ চাঁদপুর বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ২০ জেলে ভাসছিলেন এক পর্যায়ে যখন বাঁচারও আশা ছেড়ে দিয়েছিলেন তখন তাদের উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড ফিরিয়ে আনা হয় দেশে কোস্টগার্ড জানায় ভোলার ২০ জন জেলে এফবি আল্লার দান এই ট্রলার নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যান ইঞ্জিন বিকল হয়ে ১১ ডিসেম্বর থেকে তারা ভাসতে থাকেন এক পর্যায়ে দিক হারিয়ে ফেলেন ভাসতে ভাসতে তারা এক পর্যায়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েন টানা ১৫ দিন সাগরে ভেসে খাবার সংকটে শারীরিকভাবে একেবারেই দুর্বল হয়ে পড়েন বেশিরভাগ জেলে এই ট্রলারটি ভারতীয় কোস্টগার্ডের নজর এলে তারা উদ্ধার করে জেলেদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেন এবং কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের সাথে যোগাযোগ করেন রোববার বাংলাদেশের সমুদ্রসীমার নিয়ন্ত্রণ রেখায় ২০ জেলেকে গ্রহণ করা হয় বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়া এলাকায় এলজিইডির অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক জোহাদ আলীর বিরুদ্ধে জায়গা দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দা আজাদুল হক উজ্জ্বল দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে পৈতৃক জমিতে সীমানা প্রাচীর দিতে গেলে অভিযুক্ত জোহাদ আলী এবং তার পরিবারের সদস্যরা উজ্জ্বল ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছেন লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়েছে ৭ জানুয়ারি সকালে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে জোহাদ আলী তাদের প্রাণনাশের হুমকি দেয় এ বিষয়টি কাউন্সিলর ও পুলিশ ফাঁড়িতে জানানো হয় চাকরিতে থাকা অবস্থায় জোহাদ আলী অর্থ আত্মসাতের মামলায় একাধিকবার গ্রেফতার হয়েছেন বলে ওই সংবাদ সম্মেলনে জানানো হয়েছে সাগর পাশেই আমার এক দুলে ভাই মামাতো দুলে ভাই ওনার নাম জাহাঙ্গীর আলম উনি মারা গেছেন ওখানে তার কবর হয়েছে সেই জায়গায় প্রায় ২০০ ওখানে আছে ওই আমার ভাগ্নেগুলোকেও ওই আমার ভাগ্নেদেরকে ওই ওই কবরস্থানে যাইতে দেয় না রাস্তা দেয় না বাধা প্রদান করে সবসময় প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি মাদারীপুরের একটি গ্রাম থেকে উদ্ধার করা হলো বিরল প্রজাতির গন্ধ গোকুল এই প্রাণীটির শরীর থেকে সুগন্ধি ছড়াচ্ছে এমন খবর পেয়ে অনেক লোকজন সেটিকে দেখতে ভিড় করেন পরে বন বিভাগ সেটি উদ্ধার করে নিয়ে যায় অনেকটা বিরল প্রজাতির প্রাণী এটিকে কেউ কেউ গাছ খাটাস তাড়ি বা টডি বিড়ালও বলে থাকেন মূলত বন জঙ্গলের পুরনো গাছ এদের আবাসস্থল নিশাচর এই প্রাণীর শরীর থেকে বের হয় পোলাও চালের মতো সুগন্ধি তাই এটিকে মূলত ডাকা হয় গন্ধগোকুল নামে গাছপালা দিন দিন কমে যাওয়ায় গন্ধগোকুলের সংখ্যাও কমছে শুক্রবার সন্ধ্যায় এই প্রাণীকে মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বালিগ্রামে দেখতে পায় সেখানকার লোকজন পরে উদ্ধার করে খবর দেয়া হয় প্রশাসনকে কি প্রাণী এটা তো বলতে অনেক মানুষই আসছে গেছে দেখছে কেন এরকম প্রাণী খুব কমই দেখছে এমন এক জায়গায় যাক যাতে এটার জীবনটা রক্ষা হয় বা বাঁচে জেলা প্রশাসন বিভাগীয় ফরিদপুর আঞ্চলিক বন অফিসকে জানালে তারা গন্ধগোকুলকে সংরক্ষণের উদ্যোগ নেয় আমরা এটার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে আমরা বিভাগীয় বন কর্মকর্তার সাথে কথা বলেছি এবং তিনি এটার ব্যবস্থা নিচ্ছেন প্রচলিত আছে একসময় প্রাণীর গন্ধ উৎপাদনকারী গ্রন্থির নিঃসৃত রস থেকে সুগন্ধিও উৎপাদন হতো চোহরা সেতু যমুনা নিউজ
এই ছিল আমার কাছে সংবাদ সারাদেশের আয়োজনে।